তারে খুন করা যুবক ডাক দে বললো আমার কি বিচার করা হবে আমির মুমিনিন বললেন তোমার বিচার হবে তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া পৃথিবী থেকে তোমার বিদায় করা হবে যুবক ডাক দে বলে আমির মুমিনিন আমি রাজি বলেন আমির মুমিনিন এই খুন করার কারণে আমাকে পাশে জুলাইয়া যদি পৃথিবী থেকে বিদায় করা হয় আল্লাহ আমারে মাপ যুবক বলল, তুমি আল্লাহকে এত ভয় যুবক আল্লাহ বলে শুনেছি কেমতের ময়দানে ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে শিকার করবে না স্বামী স্ত্রীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না সন্তাল মা বাপ কে শিকার করবেলা আল্লাহ কোরআনে বলেন ইয়াউমায়াফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বাপ হো উঠিল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব কেমনে দিব এই দরে আমি সত্য বললাম স্বীকার করে ফেললাম যুবক এবার রেডি ফাঁসির কাস্টে জুলাবে এই সময় আমিরুল মুমিনিন যুবকের ডাক দে বলল এই যুবক তুমি আল্লাহকে এত ভয় কর নবীরে এইভাবে তুমি সম্মান কর এই যুবক আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য তোর এত আশা এই যুবক তোমাকে ফাঁসির কাজটি জুলানো হবে যুবক ফাঁসিতে জুলানোর আগে নিয়ম আছে তোমার যদি কোন কিছু দেখতে মনে চায় বা কিছু খাইতে মনে চাই তাহলে তোমারে সুযোগ দেওয়া হবে যুবক ডাক যা বললো আমিরুল মুমিনিন আমারে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা পয়সা পাবে আমি আমার ঋণ পরিশোধ করে আসব তোমার আর কি মনে চায় যুবক ডাক দে বলল আমিরুল মুমিনিন আর একটা জিনিস মনে চাই দশ মাস দশ দিন আমার যেই মা আমারে পেটে বহন করলো আমার যেই মা জননী আমারে রাতের তিনটার সময় পসরা পায়খানা হইয়া যেই মা আমাকে গোসল দিল আমি না খাইলে আমার মা খাই নাই আমি না ঘুমাইলে মা ঘুমাই ওই মা ওই মাকে এক নজর আমি দেখব যদি আমার সুযোগটা দেওয়া হয় এক নম্বরে ঋণ পরিশোধ করব দুই নম্বরে মাকে দেখব মা বাবাকে দেখা তাদের কাছেও আমি ঋণী আমি আমার মা বাবার কাছ থেকে মাপ নিয়ে আসব এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যুবক শোনা শোনা এই সুযোগ দেওয়া হবে তোমার বাড়ি মানে তুমি আবার ফেরত আসবে যে এটার দলিল কি এটার প্রমাণ কি তুমি গেলে একজন তুমি জিম্মাদার দিয়া যাইতে হবে তুমি জিম্মাদার দিয়ে যারা বিশ্বাস করে আপনার কথাগুলো যারা মানে এদেরকে আপনি জাহান নামের বয় দেখান কবরে রাজাবের ভয়ের কথা আপনি বলেন আর একটা গুণ যারা আমি আল্লাহ কে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রব্বুল বুলামিং তাদের জন্য সুসংবাদ ফাবাসি রুহ বিমা এক নম্বরে নবী নবীগ আপনারে যারা চিনবে যারা মানবে বিশ্বাস করবে আমি আল্লাহ রব্বুল আলামিন গওসনা দিলাম ওয়া রহমান বিল গায়ব আমি আল্লাহরে না দেখে যারা রহমান বলে ভয় করবে আমি আল্লাহ গৌষণা দিলাম ফাবাশিরহু এক নম্বরে আমার এই বান্দা উন্মতের গুনা খাতামি নবীগ আমি আল্লাহ সম্মানজনক পুরস্কার দিব সুবহানাল্লাহ বলেন আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মদিনার দিকে রোয়ানা হইলো ব্যবসার উদ্দেশ্যে ইয়ামান থেকে মদিনা যাইতে কয়েকদিনের রাস্তা কয়েকদিনের রাস্তা যুবক ব্যবসার উদ্দেশ্যে রোয়ানা হইছে আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে আল্লাহকে ভয় করে নবীকে এত ভাবে সম্মান করে এমন একজন যুবক যে যুবক নবী আর আল্লাহ ব্যতীত আর কাউকে মানতে রাজি না যুবক যুবক মক্কা থেকে ইয়ামান থেকে যখন মদিনার দিকে রওনা হইছে নাউছে ঘোড়ার উপরে সোয়ার হইয়া সোয়ার হয়ে যাইতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই ঘটনা ঘটলো যুবক ঘোড়ার উপরে বসে থাকতে থাকতে ইয়ামান থেকে মদিনা বহু দিনের বহু দূর রাস্তা কয়েক দিন লাগে যাইতে মরুভূমিতে রুদ্রের তাপ মাত্রা বড় কষ্ট কষ্ট সামনে যাইতে যাইতে একটা খেজুরের বাগান পাইল বাগান পাইল বাগানের আশেপাশে ঘোড়াটা রাইখা যুবক একটু আরাম করতেছে যে একটু রেস্ট নিয়ে তারপর আবার রোয়ানা হবো যুবক কাই থুইছে ঘুমাইছে বেশ ক্লান্ত শরীর এই ফাঁকে ঘোড়াটা সুইটিয়া এক বাগানের ভিতরে ঢুকিয়া বাগানের কিছু গাছ নষ্ট করে ফলাই বাগানের মালিক ঘোড়া মানুষ উনি ঘোড়াটারে সরাইবার উদ্দেশ্যে একটা পাথর দিয়ে নিক্ষেপ করলো পাথরটা ঘোড়ার মাথাত লাগার সাথে সাথে ঘোড়াটা জাগাতে মারা গেছে যুবক ওই যে আরাম করতেছি আল্লাহ করতে আল্লাহওয়ালা ইমান ওয়ালা যুবক যুবক ঘুম থেকে জাগ্রত হইয়া ঘোড়া তালাশ করতেছে ঘোড়াটা পাইতেছে বাগানের মালিক ডাক দেয় বলে যুবক কি তালাশ কর এই মুরব্বি আমার একটা ঘোড়া হারাই গেছে পাইতেছিল কোথায় বাড়ি ইয়া মানে কোথায় যাইবা মদিনা এই যুবক এসো এসো দেখো আমার বাগানের কিনারে একটা ঘোড়া আছে ঘোড়াটা মারা গেছে কিভাবে মারা গেল যুবক জিজ্ঞাসা করল বাগানের মালিক ডাক দে বলে এই যুবক দেখো এই ঘোড়াটা তোমার নি যুবক সামনে গিয়া দেখে ঘোড়াটা মারা গেছি ওই যুবক বাগানের মালিক কে জিজ্ঞাস করে বাগানের মালিক আমার এই ঘোড়াটা কিভাবে মারা গেল বাগানের মালিক ডাক দেবনে এই যুবক তোমার এই ঘোড়া আমার বাগানের ভিতরে ডুইকা কিছু গাছ নষ্ট করে ফালাইতেছি আমি ঘোড়াটার সরাইবার উদ্দেশ্যে দূর থেকে একটা পাথর দিয়ে আঘাত করছি মারণের উদ্দেশ্য ছিল না সরাইবার উদ্দেশ্যে পাথর দিয়ে আঘাত করার কারণে ঘোড়াটা মারা গেছি যুবক জিজ্ঞাসা করে এই বাগানে মালিক ঘুরা মারার পরেও শিকার করো আবার আমার ডাই কান্লা কারণ ডাকি বাগানে মালিক ডাক দে বলে এই যুবক আমি মুসলমান আমি আখিরি জমানা নবীর উম্মত আমি আল্লাহর বান্দা ইমানওয়ালা আমারে কেমতির কুঠিল ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই ঘোড়া মেরেছিলি স্বীকার করলে না কেন পাকের কাছে কি জবাব দিব আল্লাহর ভয়ে আমি তোমার কাছে স্বীকার করেছি এরা কেমন ইমানা কেমন ইমানা আল্লাহু যুবকের রাগ উঠে গেছে জওয়ান কাল তো একটু রাগ বেশি থাকে জওয়ান যুবক একটা পাথর হাতে নিয়ে ওই বাগানের মালিককে মারছে বাগানের মালিকটাও পাথর আঘাতে মারা গেল বাগানের মালিক জমিনের মধ্যে পড়ে গেছে মাথায় পাথর আঘাত লাগার কারণে রক্তাক্ত হয়ে গেছি যুবকের আগাতে যুবক বাগানের মালিকের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতে আসি এলাকার কে আসো গো আমার পাথরের আগাতে এই বাগানের মালিক মারা গেছি কেউ স্বীকার করে মার্ডার করার পরে আর এই যুবক নিজে স্বীকার করতে এবার এলাকার ভিতরে খবর হয়ে গেছে মানুষ দৌড়ে আসছে ওই বাগানের মালিকের দুই ছেলে এই দুই ছেলে এসে দেখে যে যুবকের পাথর রাগাতে তাদের বাপ মারা গেল এই যুবক লাশের কিনারে দাঁড়িয়ে আছে যুবকের জিজ্ঞাসা করলো এই যুবক খুন করার পরে মারার করার পরেও দাঁড়িয়ে আছো কারণটা কি বলো যুবক ডাক দে বলে আল্লাহর বান্দারা আমি পাথর মেরেছি মারার জন্য নয় রাগ উঠে গেছে রাগের ধাক্কায় পাথরের আঘাত করলাম এই পাথর আগাতে বাগানের মালিকটা মারা গেল তখন বলল। তুমি পলায়ন করলে না কেন তুমি তো ইচ্ছা করলে যাইতে পারতে ডাক বলে না না এই দুনিয়ার জমিনে আমি পলায়ন করলে করতে পারতাম ইচ্ছা করলে আমি যাইতে পারতাম আসমান জমিনের মাঝখানে যেখানে যাই না কেন উপরে তাকালে দেখা যাবে আমার আল্লাহর তৈরি আসমান জমিন আল্লাহর তৈরি জমিন এই প্যাকেটের বাহিরে যাওয়ার কোনো জায়গা নাই মরতে হবে মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে يا مطهوبي كي الله بولين، إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قد قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم إذا السماء فطرت

আল করিয়া তুমাল আল্লাহ আকবা করিয়া শব্দের অর্থ হইল বিকট আওয়াজ কেমন আওয়াজ হবে আসমানটা ভেঙ্গে পড়ে যাবে একটা আসমান নয় দুইটা আসমান নয় কত আসমান আল্লাহ বলেন আল্লাহ আল্লা আল্লাহ পাক সাতটা আসমান দারাই আসমান দারাইছে এক একটা আসমানের মোটা হইল পাঁচশো বছরের রাস্তা এক একটা আসমান মোটা কত পাঁচশো বছর লাগবে আসমানের এক কিনার থেকে আর কিনারে যে মোটাডা এরপরে দ্বিতীয় আসমান আর প্রথম আসমানের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা অতিক্রম করতে আরো পাঁচশো বছর সময় লাগবে তার মানে আসমানের এক কিনার থেকে দ্বিতীয় আসমানে যেতে এক হাজার বছর সময় লাগে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই আসমানগুলি ভেঙ্গে চুরমার হয়ে যায় চুরমার হয়ে যুবক ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দারা এই আসমান জমিন যেদিন আল্লাহ পাক চুরমার করে ফেলবে হাসরের ময়দানটা আল্লাহর নবী বলেন পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ লম্বা একটা দিন হবে ওই দিন আল্লাহ পাক একজন একজন করে বিচার করবি আমি আল্লাহ সামনে ওই আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব আল্লাহর ভয়ে হাসর ময়দানের বয়ে কবরের রাজাবের বয়ে ওই জাহাল্লামের ভয়ে আমি শিকার করে নিয়েছি এই কথা বলার পরে এবার এলাকার লোকেরা বলল চলো এই যুবক রে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নিয়া চলো এলাকার সব লোকেরা এই যুবক রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে বিস্তারিত ঘটনা বলার পরে ওমর ফারুক রাজিউল্লাহ তালানহু বললেন কিরে যুবক তুমি কি খুন করেছ যুবক বলল জি আমিরুল মুমিনিন আমি খুন করলাম আমি খুন করলাম যুবক শিকার করার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন এই যুবক খুন করার পরে এইভাবে তুমি শিকার করলে কোন কারণে যুবক ডাক দে বলে আমিরুল মমিনিন ওমর ইবনে খাত্তা রদিউল্লাহ তালান হুকে বলে অগো আমিরুল মমিনিন আমি তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে এমন খবর যে খবরের নাই কোনো খবর ঠিক কিনা জোরে কন এই মৌটুপি ভৈরব ও মুসলমানের আপনাদের গ্রামে অত্র এলাকার মধ্যে যেখানে কবরস্থান আছে কবরস্থানের দাঁড়াইয়া দেখবেন কবরের মধ্যে শত শত হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে আছে না নাই মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে সর্দার আছে ধনী আছে গরিব আছে পুরুষ আছে নারী আছে সব সব মানুষ কবরের কিনারে দাঁড়াইয়া দেখবেন একটা মানুষের কোন আওয়াজ নাই ঠিক কিনা জোরে নীরব যেখানে সর্দাররা ঘুমাই রয়েছে যেই কবরের ভিতরে ডাক্তার ঘুমাই রইছে যেই কবরের ভিতরে আলেম ঘুমাই রইছে যেই কবরের মধ্যে পুরুষ নারী সবই আছে কোন শব্দ নাই কোন আওয়াজ নাই মোটপি এত বড় এলাকা এরপরে জায়গা হয় না কিন্তু কবরস্থানে শত শত হাজার হাজার মানুষ কিন্তু কে আগে কে পরে কে নিচে কে উপরে কে সামনে কে পিছনে এই নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কোনো শব্দ নাই এমন কবরে আমাকেও আপনাকেও যাইতে হবে জোরে বলুন ঠিক কিনা আমির মুমিলিট উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন এই যুবাত এই কবরস্থানের কবরের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তুমি স্বীকার করলে সত্য কথাটা বললে জি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যুবাত শরীয়তের বিধান হলো কেউ যদি খুন করে এর বিনিময়ে তারে খুন করা যুবক ডাক যে বললো আমার কি বিচার করা হবে আমি রুমু মিনিন বললেন তোমার বিচার হবে তোমাকে ফাঁসিতে জুলাইয়া পৃথিবী থেকে তোমার বিদায় করা হবে যুবক ডাক দেয়া বলে আমি রুমু আমি রাজি বলেন আমি রুমু এই খুন করার কারণে আমাকে ফাঁসিতে জুলাইয়া যদি পৃথিবী থেকে বিদায় করা হয় আল্লাহ আমারে আমার যুবক ডাক দে বলল তুমি আল্লাহকে এত ভয় কর যুবক ডাক দে বলে শুনেছি কেমন ময়দানে ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে শিকার করবে না স্বামী স্ত্রীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না ছনত মা বাপকে স্বীকাৰ কৰবেলে আল্লাহ কৰা বলেন য়াও মায়া ফিৰৰুল মাৰ উমিন আখীহি ৱা উমি ৱা আবি অ চিবাতিহি উৱানী বয়া বহো কঠিন কাম উত্তৰ মই কাছে আমি জবাব কেমনে দিব। এই দরে আমি সত্য বললাম স্বীকার করে ফেললাম যুবক এবার রেডি ফাসির কাস্তে জুলাবে এই সময় আমিরুল মুমিনিন যুবকের দাগ দিয়ে বলল এই যুবক তুমি আল্লাহকে এত ভয় করো নবীরে এইভাবে তুমি সম্মান করো এই যুবক আল্লাহর কাছ মাপ পাওয়ার জন্য তোর এত আশা এই যুবক তোমাকে ফাঁসির কাজটি জুলানো হবে যুবক ফাঁসিতে জুলানোর আগে নিয়ম আছে তোমার যদি কোনো কিছু দেখতে মনে চায় বা কিছু খাইতে মনে চাই তাহলে তোমারে সুযোগ দেওয়া হবে যুবক ডাক যা আমিরুল মুমিনিন আমারে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা পয়সা পাবে পয়সা তোমার আর কি মনে চায় যুবক ডাক দে বললো আমিরুল আরেকটা জিনিস মনে চাই দশ মাস দশ দিন আমার যে মা আমারে পেটে বহন করলো আমার যেই মা জননী আমারে রাতের তিনটার সময় পসরা পায়খানা মেতর নি হইয়া সাব করলো যেই মা জননী আমাকে গোসল দিল আমি না খাইলে আমার মা খাই নাই আমি না ঘুমাইলে মা ঘুমাইলাই ওই মা ওই মাকে এক নজর আমি দেখব যদি আমার সুযোগটা দেওয়া হয় এক নম্বরে ঋণ পরিশোধ করব দুই নম্বরে মাকে দেখব মা বাবাকে দেখা তাদের কাছেও আমি ঋণী আমি আমার মা বাবার কাছ থেকে মাপ নিয়ে আসব এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বললেন যুবক শোনা শোনা এই সুযোগ দেওয়া হবে তোমার বাড়ি মানে তুমি আবার ফেরত আসবে যে এটার দলিল কি এটার প্রমাণ কি তুমি গেলে একজন তুমি জিম্মাদার দিয়া যাইতে হবে এই যুবক তুমি জিম্মাদার দিয়া যাও যদি তুমি কোনো কারণে না আস তুমি যারে জিম্মা দিয়া যাইবা তোমার বদলা তারে ফাঁসির কাষ্টে জোলানো হবে এই কথা বলার পরে আমিরুল মমিনিন ওমর ফারুক রাজিউল্লাহ তালানহুকে যুবক ডাক দেয়া বলল আমিরুল মমিনিন এই মদিনাতে আমার জীবনে কোনো দিন আসি নাই কেউ আমার চিনে না আমি কাউকে চিনি না এত এত বড় জিম্মাদার কে হবে আমি যদি না আসি আমার বদলা যে জিম্মা হবে তারে ফাঁসির কাছ জোলানো হবে এই জিম্মা তো কেউ হবে না কারণ দুনিয়ার জমিনে কয়েক হাজার টাকার জিম্মা বায়ের জন্য বায়ে হয় না হয় না আর আমার এ তোমার জিম্মা কে হবে হবে এই কথা বলার পর আমিরুল মৌমিনি বললে জুবা কি ভয় করো নবীকে সন্মান করো ঠিক আছে তুমি যদি জিম্মা দিয়ে জিম্মাদার নিয়ে না দিয়ে যাও তাহলে আমরা কেমন করে মনে করব তুমি ওই সময় ডাক এখানে আমার আপন তো কেউ নাই কারে জিম্মা দিয়ে যাব এই মুহূর্তে কারাম বর্ষা একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন আগা খলিফাতুল মুসলিমিন এই যুবক তার জিম্মাদার আমি হয়ে গেলাম সুবহানাল্লাহ জোরে কয় যুবক যাবে তার জিম্মাদার আমি হয়ে গেলাম আমিরুল মুমিনিন বললেন তুমি যে জিম্মাদার হয়ে গেলে তুমি বুঝছো উনি কি বুঝতাম যদি যুবক ফেরত না আসে যুবকের বদলা তোমাকে ফাঁসির কাছানো হবে জোলানো হবে এবার নবীজির বললেন আমার ভাই যদি না সে ভাইয়ের জন্য আমি ফাঁসির কাশে জ্বলতে রাজি আছি কি নাম আমার নাম গিফারি লা ইলাহা

জিম্মা হইলা কি মনে করে আবুজুর গিফারি বলেন ওগো আমিরুল মুমিনিন রসুল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তিনি একজন ईमानदार আল্লাহকে ভয় করে পরকাল বিশ্বাস করে নবীকে নবী মানে নবীকে সম্মান করে এই যুবকটা আমার ভাই কুরআন শরীফের ভিতর আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আল্লাহ বলেন এক মুমিন আরেক মুমিনের ভাই লোকটা একজন ईमानदार সে আমার ভাই আমি ভাইয়ের জন্য ভাইয়ের জিম্মা উইলাম সুবহানাল্লাহ জোরে কল সুবহানাল্লাহ জোরে কল এরা কেমন ভাই এরা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান আপনাদের অসুবিধা হইতাছে নাকি দাউদ আলাইহিস সালামের জমানায় মুসলমানের ইতিহাস হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফে তিরমিজি এক ব্যক্তি একটা জমি কিনছে কিনা কাজের লোক লাগাইছে মাটি কাটতে পুকুর বানানোর জন্য কুয়া বানানোর জন্য কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে গিয়া মাটির নিচে যাইয়া স্বর্ণের একটা কলস পাইছে কোটি কোটি টাকার মাল কামলা লুকেরাই স্বর্ণের কলস পাইয়া জাগার মালিকের বাড়িতে নিয়ে হাজির আমরা দেশের কামলা লুকেরা এরকম মাটি কাটতে গিয়া যদি এরকম স্বর্ণের কলস বা কোটি কোটি টাকার বস্তা পাইত মালিকের বাড়িতে নিয়ে যাইত মালিককে ডাক দেয়া বলতেছে মালিক আপনি তো আমাদেরকে টাকা দিয়ে আপনার মার জমিনের মাটি কাইটা পুকুর বানাইতে আমাদেরকে নিলেন তো আমরা মাটি কাটতে কাটতে নিচে যাই এত বড় স্বর্ণের কলস পাইছি এটা আপনার কাছে নিয়ে আসলাম কাছে খেতের মালিক জমিনের মালিক ডাক দে বলে এই কামলা লুকেরা তোমরা গরিব মানুষ অভাবী মানুষ এই স্বর্ণের কলস পাইলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল আমি তো জানতাম না তোমরা নিয়ে গেলে কেন আমার বাড়িতে নিয়ে আসলে কাজের লোকেরা বলে এই মালিক আমরা মুসলমান আমরা আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ জোরে কোরা এরা বলে মুসলমান আর আমরা এমন মুসলমান চা স্টলে চা খায়া সিঙ্গারা খায়া কাস্টমারের বিল লাগে পাহাড়ে বাইরে এসে মুসলমান বন্দে দিয়া হাটতেছি আরেক আর কাঁচা মুরিচের গাছের গাছ মুরিচ পাইরা না বর্তা বানে খায় আর কয় খুব ভালোই লাগতেছে চালাইব কিয়ামতের মালাইব কিয়ামতের মত খবরদার খবরদার আল্লাহ আল্লাহ এবার কামলা লুকেরা তো মালিক আমরা মুসলমান আমরা যদি আপনার জমির নিচে যে মাটির কলস পাইছি এটা আমরা নিয়ে যাই হাসর ময়দান আল্লাহর কাছে জবাব দিব কি বলেন তো তাদের অন্তরে আল্লাহর বই বেশি না কর তারা খাটি মুসলমান কিনা জোরে কর জমিনের মালিক ডাক দেয় বলে কাজী লোকেরা রে এই কলস আমি রাখব না তোরা মুসলমান আমিও মুসলমান সুবহান আল্লাহ আর আমরা বাজার ও দুধ একটু পানি মিশিয়ে নিবার লাগি চেষ্টা আপনারা মোটু বি না হ্যাঁ মাফের মধ্যে একটু কমায় দিয়ে জিতবার লাগি এক নম্বরটা রে লুফায় লুকায় রে দুই নম্বরটা দইরা কই এক নম্বর মানে বেশি লাভ করতে বেশি লাভ তার মানে আল্লাহর ভয় অন্তরে নাই নাই জমিনের মালিকের ডাক দেখো ও কাজে লোকেরা তোমরা মুসলমান এই জন্য তোমরা নিলে না আমিও তো মুসলমান আমি ওইটা গ্রহণ করব না এক কাজ করো যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়িতে নিয়ে যাও যার কাছ থেকে জমিন কিনছে তার বাড়িতে নিছে যিনি কিনছিলেন উনিও গেছে বাইসাব ও বাইসাব জমিনটা আপনার কাছ থেকে কিনছিলাম পুকুর কাটার জন্য কাজে লোকেরা মাটি কাটতে কাটতে নিচে গিয়ে স্বর্ণের কলস পাইল কোটি কোটি টাকার মাল রাইখা দেন আপনি যিনি জুমিন বিক্রি করছে উনি কয় আপনি জুমিন কিনছেন টাকা দিয়ে দিছেন জুমিনে মালিক আপনি আপনি আমার কাছে নিয়ে আসলেন কেন আমি মুসলমান আপনার কাছ থেকে জমিন কিনবার সময় কিনবার সময় আমি